হাজার সতেরো হাজার হাজার ছিল চেয়ার দিব ক্যামেরা দেখেন না মাথায় একটু হাত বুলে দেন না
ফোনটা বন্ধ করুন ভাই। হ্যালো, কতদিন ধরে কাটলে ব্যথা লাগে, ঘুরাই তো ব্যথা লাগে, আঁকা দিয়ে যখন কাটছে ব্যথা লাগছে, উপরে ব্যথা লাগে না, ঘুরায় ব্যথা লাগে, উপরে লাগে, মানে নীল যেমন কাটে ব্যথা লাগে না, কিন্তু ঘুরায় কিন্তু ব্যথা লাগে, উপরে লাগে না, না কাটাপড়ে খাবার বড় হচ্ছে, ঘুরার থেকে বৃদ্ধি আসছে, হ্যাঁ ঘুরার মানে বৃদ্ধি আসছে, খাবার দে মা খেতে পারবে না, আমি বলে দিব আলাদা খাবার দেওয়ার যেটা কি করবি গোটায় যে এরকম ছিল আমি যেভাবেই হোক পর্যন্ত কিছু বানানোর দরকার সবই সরকারের প্রতি, আমি তো বলছি যে তাড়াতাড়ি টাকা পাঠাবো, চেষ্টা করে তো দেখতে হবে, তাই না? পালম শুকু নিয়ে এসেছিল কলকাতা, সেখানে কিছু কি করে কাটে নাই, না আমি একটা বলতে চাইছি যে এই গানারটা এরকম করতে, গানারটা ওর জিম শীট, এইটা এটা হচ্ছে এর আগে বাংলাদেশে এটা অর্থনৈতিক আমার এই 60 বছরে আমি দেখিনি এটা, আর কে দেখবে বাংলাদেশ এরকম রুগী, আর আমি যেটা দেখলাম ইন্টারনেটে এটা দুইটা দাঁড়াও তুমি দাঁড়াও এখন আমি যাচ্ছি না, আমি এই রুগীটার কাগজটা কই আমাকে যে দিল রংপুর খুলনা থেকে যেটা ঠান্ডা হয়ে বসেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে কথা বলছি যাক সবাই।
আপনার একটু কাইন্ডলি একটু বাইরে যাবো, শেষ করে শুটটা, তারপর আপনারা আসেন, ঠিক আছে? যখন শুরু হয়েছিল তখন থেকে। তারপরে খুলনায় কবে দেখালেন? দেখাইছি অনেক, খুলনায় দেখাইছি, এসকে বাউলির দেখাইছি, দেখাইছিলাম। তারপরে আপনার বেলবু ক্লিনিকে দেখাচ্ছি এখন, বেলবু ক্লিনিক। এখন মনে করেন আমাদের তো মনে করেন অর্থ সম্পদ নেই, বুঝছেন? ওই দেশের সমস্যাকে মানুষের কাছ থেকে সেই চিন্তি দেখাইছি তো, মানে এক একবার ইন্ডিয়া গেছে, ইন্ডিয়ায় মনে করেন 20,000-30,000 কোটি টাকা নিয়ে গেছে সেই চিন্তি, যে পাঁচশোবার গেছে, 5 বছরে 5-6 বার না? জি। আর ওই ওষুধ খাচ্ছে তো, ওষুধ খেলে জ্বালা যন্ত্রণাটা কম থাকে। কয় বছর এটা? 10 বছর মতন। কোন ধরনের সমস্যা হয়? মানে ভারী তো লাগে না? হ্যাঁ, এটা ওয়েট খুব, এই হাত রাখলে মনে করেন এসব গিরিমিরি বুঝে মনে আসছে যে সেই ঘটতেছে, ওয়েটে ব্যথা করে গিরে ভিতরে। কোন ধরনের সমস্যা হয়? স্বাভাবিক খাওয়া দাওয়া, হাঁটা চলা, বসাটা না? স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারি না তো, দেখছে আমি তো কিছু করতে পারি না, একজন খাওয়াই দিতে হয়, ধরো মা আছে আর ওয়াইফ আছে, যে যখন থাকে সে তখন খাওয়াই দেয়। আমি এভরিথিং দেখছে আমার কোনো কাজ আমি করতে পারি না, আপনার একজন দিয়ে করাতে। আঘাত পাইছিলেন আমাদের ওখানে আপনার বন্যা হয়েছিল, বন্যার সময় সেই সময়ও ছিল এরকম, সেই সময় ভ্যান চালাতাম। বন্যার আগে? বন্যার আগেও ভ্যান চালাতাম। না, তার আগে ওটা ছিল, তখন থেকে শুরু হয়েছে। কি যাচ্ছে মানে ধরেন ডাক্তাররা কি বলছে আর কি, মানে খুব ইন্ডিয়াতে গেলেন যে ঠিক আছে, ওনারা কি বলছেন? ওনারা বলছে যে এটা ওষুধ দ্বারা এটা সম্ভব না, এটা অপারেশন করা লাগবে, সার্জারি অপারেশন করতে হবে। তো তাতে ওনারা অনেক টাকা পয়সা চাইছিল, কিন্তু সেটা আমরা এখনো জোগাড় করতে পারিনি যে সেখানে যাব। ওখানে বলছিল যে 5 লাখ টাকা খরচ হবে ইন্ডিয়ান টাকা, যাতে আপনার হলে ইয়েতে যাওয়া লাগবে, বেলা যাওয়া লাগবে, মাদ্রাস থেকে। এখন চাচ্ছি যে যাতে আমি স্বাভাবিকভাবে আবার সুস্থ জীবন যাপন করতে হয়, সেইটা চাচ্ছি এখন ইনাদের কাছে, যাতে আমি সুস্থ ভালোভাবে চলাফেরা করতে পারি, কাজকাম করতে পারি। বলেন,
আপনার শরীরে আর কোথাও আছে এরকম? না, শরীরে আর কোথাও না, পায়ে আর। বিয়ে করছেন কবে? বিয়ে করছি আপনার 11 সালে। 11 সালে? এই 11 সালে এগুলোর অবস্থা কি সময় বলেন? তখন ছিল অনেকটা ছিল। আপনার কিন্তু পায়ে ছিল। আচ্ছা আচ্ছা, ছোট ছিল। কে? আচ্ছা, আপনার স্ত্রীর কি নাম? হালিমা। তাই মোবাইলে কথা বলছে রাগু আল্লাহ কর। বয়স কত তাহলে? 4 বছর? না, 3 বছরে করি। তার চিকিৎসার জন্য কোনো রকম গাফিলাতি না হয় আমি কথা দিচ্ছি, সেদিকে আমি ডেফিনেটলি এটা খেয়াল রাখব। স্যার মানে কি নাম তাহলে? স্যার এটা রোগটা তো লেখা কি নাম স্যার আছে মানে আছে রোগটার নাম তো আসলে আপনারা তো মানে ইউজ করবেন, নিজে তো আর সাধারণ মানুষ তো এটা বুঝবে না। ইপিডার্মো ডিসপ্লেসিয়া ভেলকি ফর্মিস, এটা হচ্ছে রোগটার নাম, কিন্তু এটাকে বলা হয় ট্রি ম্যান, গাছের মানুষ আর কি, ট্রি ট্রি ম্যান বলে পরিচিত। ওই যেটা বললেন উনি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে হয়। এটা কি মানে ছোঁয়াচে বা এই টাইপের কোনো ইয়ে আছে কিনা, সম্ভাবনা আছে কিনা? ক্যান্সারের দিকে যেতে পারে যদি লং স্ট্যান্ডিং, কারণ 30 years ধরে এটা আছে, তাহলে কিন্তু এটাকে চেঞ্জ হয়ে আলটিমেটলি ইট মে ট্রান্সফার ইনটু এ ম্যালিগন্যান্ট চেঞ্জ। ম্যালিগন্যান্ট বললে আমরা যেটা মেডিকেলের ভাষায় ম্যালিগন্যান্ট বলি, কিন্তু এমনি এটাকে বলা হয় ক্যান্সার আর কি। যাই হোক, সেই যে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন চেঞ্জটা এটা হতে পারে, কিন্তু সেটা লং স্ট্যান্ডিং হতে হবে, যেমন মোর দ্যান 30 years। এখনও হয়তো এই চেঞ্জটা ওর আসেনি, কিন্তু আরও ধরেন 10 বছর ওর থাকলো, তখন হয়তো এটা চেঞ্জটা চলে আসতে পারে। এটা তো অন্য জায়গায় রাখা যাবে। আপনারা এখন আজকে তার আমরা মিলে এটা সিদ্ধান্ত নিলাম যে আমরা এটাকে একটা, যারা আরো প্লাস্টিক সার্জন অথবা আরো ডার্মাটোলজিস্ট সিনিয়র আছেন অন্যান্য ইনস্টিটিউটের হেড, তাদেরকে আমরা ডাকবো, ডেকে আমরা আবার একটা মেডিকেল বোর্ড তৈরি করবো এবং সেখান থেকে একটা ফাইনাল আমরা ট্রিটমেন্ট প্ল্যান বের করবো, সেটার মাধ্যমেই আমরা এরপর এগোতে থাকবো। তবে এই মুহূর্তে ওকে ভর্তি করা প্রয়োজন, ভর্তি করা হলো এবং অন্যান্য ইনভেস্টিগেশনের কিছু সাজেশন করা হয়েছে, সেটা ওর করতে হবে, সেটা আমরা করে ফেলবো এবং ওই মেডিকেল বোর্ডের মাধ্যমে ওই সেই ইনভেস্টিগেশনের গুলো যাচাই বাছাই করে তারপরে একটা সঠিক প্ল্যানে আমরা চলে আসবো এবং ওইভাবে ঠিক। তবে এর